রহিম। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নারী জাতির উপর অকথ্য নির্যাতন চলছিল, যখন জীবিত শিশু কন্যাকে কবরে পুঁতে ফেলা হতো, ঠিক তখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্মান বাঁচাতে এগিয়ে আসলেন। তিনি তার নিজের স্ত্রী আর কন্যাকে ভালোবাসলেন প্রাণ উজাড় করে দিয়ে। এখন আমরা শুনব সেই কাহিনী। বলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদি। শব্দগ্রহণে মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। প্রথমেই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতিমার কাহিনী। আল্লাহর হাবিব আহলে বাইতদেরকে ডাকলেন, হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান হোসেন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আহলে বাইতদেরকে ডেকে আল্লাহর হাবিব বললেন, ওগো আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতিমা, ও আলী, ও হাসান হোসেন, এই মাত্র কোরআনে কারিমের আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, আমি জানি না, আমি নবী জানি না, কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং ও ফাতিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না, ও হাসান হোসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের ফয়সালা হবে না, কিয়ামতের দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করো, এই আমল তোমাকে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে। আমল তৈরি করো ভালো করে, আমার দোহাই দিয়ে নাজাত পাবে না, আমল তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে, মরজে মৌত যখন হলো, ইন্তেকালের আগে তিনি হযরত আলীকে তার স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, আমার মৌত যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না, অল্প লোকদেরকে জানাই, আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাদফুন করে আমাকে দিবেন। গভীর রাত্রে হযরতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরতে আবু যর বলেন, রে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো, তুই কি তা জানিস নাকি? কোনো জবাব আসে না। হযরতে আবু যর বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হযরত ইমাম হাসান হোসেনের মা, বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, অগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হযরতে আলী, তার স্ত্রী রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। হযরতে আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের সমস্ত মহিলাদের সরদার ইনি হবেন যে ফাতিমা, তারে রেখে যাব, তোর ভিতরে খবরদার কোনো বেয়াদবি করবি না। আবার হযরতে আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো কি জানিস? তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা, কি তোর ভিতরে রাখবো, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে হযরত আবু যর কে ভারী শুনতে পেলেন, আওয়াজ এলো, আওয়াজ এলো, কে যেন বলতেছে, রে আবু যর, আমি ফাতেমা কি চিনি না, হাসান হোসেনের মা কি চিনি না, আলীর স্ত্রী চিনি না, রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না, আমল যদি ভালো হয় আমার ভিতরে, আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায় কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানে
হাসরের দিনে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কান্দেন কেন? আল্লাহর হাবিব বলবেন, রাব্বুল আলামিন মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মত গুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনার জান্নাতি উম্মত গুলি আপনি বেছে নেন। আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে? হুজুর বলেন, আয়েশা, কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যে উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরিষ্কার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে, সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মত গুলি আমি বেছে নেব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন তার স্ত্রীদেরকেও। তার স্ত্রীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে। নবীজি বলেছেন, কন্যার পিতাদেরকে গালি দিও না, অনেকে টিটকেরি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকেরি বটকেরি করে। আল্লাহর নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা, খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন, সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন, সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন, তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো, আমরা যখন বাইরে যাই বাজারে যাই, কিছু হাদিয়া আনি না, জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি। রাসূলুল্লাহ বলেছেন, হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে, আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে, প্রথমে দেবে মেয়েকে, সুবহানাল্লাহ। মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি। কোন যুগে? যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো, আছাড় মেরে মেরে ফেলে দিত, বেআইয়ে জামবিন কুতিলা, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে, হলো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। রাসূলুল্লাহ তাদের ইজ্জত দিলেন, সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন তাদেরকে, কন্যা হিসাবে নারীর এই মর্যাদা। ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন, ইন্তেকালের সময় হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে ইশারা দিলেন, হযরত ফাতেমা তার কান নিয়ে রাসূলুল্লাহর মুখের কাছে লাগায় দিলেন। আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা বলেন, মা রাসূলুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, ইয়া আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বললো, মা ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না, তোমাকে কাঁদতে হবে না, আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি, আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী হযরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারবো। হুজুরের ইন্তেকালের ছয় মাস পরই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন।
কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এই কন্যা শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করেছি, এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। আর যখন বুড়ো হয়ে যায় মানুষ, স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না, তখন ওই ভালোবাসা সহৃদয়তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই। বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই, বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই, তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো অক্ষ নিয়ে ভালোবাসা নয়, তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। স্ত্রীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন, আল্লাহর নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ, স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন। বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে কত অশান্তি, সব কিছু চলছে, স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। রাতের বেলায় হযরত আয়েশার বয়স কম, তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ পেয়েছেন, বলছেন আয়েশা সব তো ঘুমিয়ে, চলো আমরা একটু দৌড়াই। ওই যে দূরে একটা জিনিস দেখা দেয়, দৌড় দাও দেখি কে আগে যায়। দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন, দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা ফার্স্ট হলেন, হুজুর পিছনে পড়ে গেল। হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন। পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন, হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই। হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল হয়েছে, আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না, রসুল আগে চলে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি, হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য। তিনি বলেছেন আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে, স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয়, অধিকার দুজনেরই সমান, স্বামী এবং স্ত্রী সমান অধিকার। কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে চাই না। আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী, না সে কৃত দাসী নয়, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার সম্মান আপনাকে দিতে হবে। রাসূলুল্লাহ দিয়েছেন, আপনাকেও দিতে হবে। রান্না বান্না হতে দেরি হয়, কত গালাগালি শুনতে হয় নারীকে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেছেন আল্লাহর নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে, রাসূলুল্লাহ বিরক্ত হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে কোনো কথা শোনান নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো আল্লাহর রাসূল, এই হলো বিশ্ব নবী, স্ত্রীর সঙ্গে কি মহব্বত। সুবহানাল্লাহ বিহামদিহি। হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে, রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে জাজির নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোনো জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই, দৌলত নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন
গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি। আমি গোস্ত চিবতাম, রসুল্লাহ আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীরাও রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন, হুজুর একটা চৌকির উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন, গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল, পায়ের আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেছে, একটু আহাহু পর্যন্ত করলে না, এতক্ষণ তুমি কষ্ট করলে কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটা পায়ের আঙ্গুল, আয়েশার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না। কি মহব্বত রসুলের সাথে! হযরত আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আমাদের ঘরে গোস্ত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো, গোস্ত রান্না হবে কি? মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে, হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই, একটু শুকনা রুটি, একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে, এরকমের অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে, এর মধ্যে যদি কখনো একটু গোস্ত আসছে, হুজুর যখন ছাগল টাগল ইত্যেন ছাগল দুম্বা জবাও করেছেন, এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলেন, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নাই, গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে হাত তুললাম, আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই? হুজুর বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজার সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে, শোনো, গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহর রাসূল দিনের খেদমতে বাইরে আসেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার দ্বারা কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জাবালে নূরে বসা, গারে হেরার ভিতরে বসা, হযরতে জিব্রাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন, একটু পরে হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এখানে বসব না, আমি এখন চলছি, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়া, খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইয়াছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে হযরতে খাদিজা যখন আসলেন, হুজুর বললেন, খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখবর। বলে কি? বলে আল্লাহ পাক, জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে? জিব্রাইল বলে গেল, আল্লাহ তোমাকে সালাম বলেছে।
হযরত খাদিজা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম বলেছে, এর জবাব কেমনে দিতে হয় হুজুর? আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন, আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব। হুজুর বললেন, খাদিজা, শুধু আল্লাহ নয়, জিব্রাইলও তোমাকে সালাম বলে গেছে। হযরতে খাদিজা বললেন, হযরত জিব্রাইলকে আমার সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম বলে দিন। হযরত খাদিজার এই মর্যাদা ছিল। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জান্নাতি নিয়ামত। কি জান্নাতি নিয়ামত? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেশতের মতো, আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান্নামের মতো, ঠিক কিনা? সুতরাং মহব্বত করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন, বেশি বেশি স্যাক্রিফাইস। নারীদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর, সব ব্যাপারে সমান অধিকার, কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে, নারী শোনো, পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন। একদিন সাহাবীরা বলেছে, একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম। আল্লাহ নবী বললেন, মানুষ মানুষকে সেজদা করা, এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে, সেই সম্মানও তাকে দিতে হবে। এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে, মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাদেরকে, নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন, ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের তিনি ওস্তাদ ছিলেন, সুবহানাল্লাহ। পড়ে নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান, সুবহানাল্লাহ। নারী যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে, নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, নারী সেনাবাহিনীতে যেতে পারবে, নারী সব করতে পারবে, কিন্তু পর্দার মাধ্যমে। জনৈক সাহাবী ইসলাম গ্রহণ করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য। আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন। একটা লোক গিয়ে কান্দতেছিল মুসলমান হওয়ার পরও, হুজুর কয় কান্দো কেন? কই যে আমার আমার গুনাহ কি মাফ হয়েছে? হুজুর বলেন, হ্যাঁ মাফ হয়ে গেছে, কলেমা পড়ছে মাফ হয়ে গেছে। কয় যে হুজুর আমি তো মারাত্মক গুনাহ করছি। বলে কি? বলে আমার একটা মেয়ে, সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি, মেয়েটাকে ফাঁকি দিয়া তারে আমি মারবো, বুঝতে দেই নাই আমার বউরে, বললাম চলো বেড়াইতে যাই, মেয়েটা আমার সাথে, সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে, মেয়েটা কদ্দূর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে, আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে। এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম, আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম, গর্ত খুঁচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে, বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয়, কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে, তুমি এই কষ্ট করতেছো কেন? মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি। কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্ধা শুরু করলাম, মেয়ে এখন কাঁদতেছে, বাবা আমার বান্ধো কেন? আমি তারে বাঁধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম, মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে, আব্বা তুমি আমারে বাঁচতে দাও, আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাঁ করবো না, আমি ভিক্ষা করে খাবো, আমারে বেরো না। লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে দরদ আসলো না, আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে মেরে দিলাম, বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠল, আর মেয়ের কল বুক থেকে আওয়াজ বেরোলো, আব্বা। আমার কানে যেন এখনো সেই আওয়াজ বাজে। হাদিস শরীফে এসেছে, হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তে ছিল, হুজুর বললেন, না হারে মানুষেও পারে এইরকম কাম করতে। পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না,
মর্যাদা ছিল না। সেই সময় আমার রাসূল, আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলেন। সুবহানাল্লাহ, মায়ের মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, নারীরা আমাদের মায়ের জাত, নারীরা আমার কিয়ের জাত, মায়ের জাত। আমার মা বোনেরা, তোমাদের সম্মান কত তোমরা জানো না। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আর তোমরা আমাদের মায়ের জাত, তোমরা নারী, তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতটা তোমাদের পায়ের তলে। এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে, নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। কর ভাইরা, আমার অধিকার ইসলাম দিয়েছে। বিবাহ যখন হয়, এই বিবাহের সময় এজেন্ট আনতে হয়, আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক, এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্ট্রার বা মূল বিষয়ে কার অনুমতি আগে নেয় বলেন, কার অনুমতি? তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল? আগে মেয়ে লোকের কাছে যাও, মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা। সুবহানাল্লাহ, পড়ে এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো, তার অধিকারই বেশি। এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য। আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে। রাসূলুল্লাহ যৌতুক দিয়েছিলেন, ওটা যৌতুক না, ওটা উপহার, ওটা হাদিয়া। রাসূলুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই। সুবহানাল্লাহ, কি জামাই! এক জামাই তো জিন্নুর আইন, যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত যারে দেখে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী, যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, এই হলো হযরত আলী, হুজুরের জামাই। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা। সুবহানাল্লাহ। ভাইরা, এই হলো জামাই, আর মেয়ে খাতুনের জান্নাত, বিনতে রাসূল, বেহেশতের সমস্ত রমণীদের সর্দারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি উপহার দিলেন বিয়েতে রাসূল! এই মেয়ে আর এই জামাই, উপহার হলো খেজুরের ছোবড়ার একটা তোষক, পানি উঠাবার জন্য একটা মশক, আর আটা পেশা একটা জাথা। এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল। তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি, এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী। আবার স্ত্রীরা রাসূলের প্রতি কি ভালোবাসা দেখেছেন! হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে, তার কাছে আবু সুফিয়ান তখনও কাফের, সেই কুফরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন। যাওয়ার পরে হযরত উম্মে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আব্বা একটু দাঁড়ান। এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টায়া দিয়া তারপরে বললেন যে বসেন। বাপ মনে খুব দুঃখ পেলেন। আবু সুফিয়ান বললেন, মা উম্মে হাবিবা, আমি তোমার পিতা, ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল, আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললা, আমি তোমার ব্যবহারে আহত হলাম। হযরত উম্মে হাবিবা বলেন, আব্বা জান, নিশ্চয়ই আপনি আমার আব্বা, শ্রদ্ধেয় পিতা, কোনো সন্দেহ এতে নাই, কিন্তু আপনি একজন কাফের, আল্লাহর রাসূল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ।